কোথায় আঘাত করলে ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসে। প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সাহা, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম, কি করছেন? স্টুডেন্ট। একজন স্টুডেন্ট, কোথায় পড়ছেন? আমি আছি ইয়াতে তেজগাঁও। জি, দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠানে, এই অনুষ্ঠানকে দেখা হয়? জি। কেমন লাগে অনুষ্ঠান? অনেক সুন্দর। আজকে আমরা নিউ মার্কেটে আছি, আপনি কি আমাদের সাথে অংশগ্রহণ করবেন? জি অবশ্যই। সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন, অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকবে। কোথায় আঘাত করলে ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসে? কোথায় আঘাত করলে ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসে অবশ্যই পজিটিভলি বলতে হবে। কোথায় আঘাত করলে বাচ্চা বেরিয়ে আসে? সরি, চেষ্টা করুন, আরো 2 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড সময় আছে। পেটের উপরে? জিরো। আপনি বলেছেন পেটের ভিতরে, পেটের ভিতরে আঘাত করলে তো বাচ্চা বের হয়ে আসে। উপরে উপরে কেমন লাগে অনুষ্ঠান? ভালো, অনেক ভালো। তো আজকে আমরা এই নিউ মার্কেটে আছি, আপনি কি আমাদের সাথে অংশগ্রহণ করবেন? জি। সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট। আপনার জন্য আজকের প্রশ্ন, কোথায় আঘাত করলে ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসে? আমি আবারও বলছি, কোথায় আঘাত করলে ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসে অবশ্যই পজিটিভলি আমাকে উত্তর দিতে হবে 5 সেকেন্ডে। 1, স্কুলের ঘন্টাতে আঘাত করলে। 2, স্কুলের ঘন্টাতে আঘাত করলে। 4, 5, আপনি বলেছেন স্কুলের ঘন্টাতে, আমাকে একটু বিশ্লেষণ করতে হবে স্কুলের ঘন্টার সাথে বাচ্চা বের হয়ে আসার সম্পর্কটা কি? কারণ স্কুলে আমাদের বেল দিলে বাচ্চারা বের হয়ে আসে, ছুটির ঘন্টা, এই জন্য ঘন্টা দিলে বাচ্চারা ভিতর থেকে বের আসে, স্কুলের কক্ষ, শ্রেণী কক্ষ থেকে বের হয়ে আসে। এটার উত্তরই ছিল স্কুলের ঘন্টা, যেখান যেটা বাড়ি দিলে ভিতর থেকে বাচ্চারা বের হয়ে আসে। আপনার জন্য অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে গিফট। এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে পরিষ্কারটা পেয়ে, থ্যাংক ইউ সো মাচ। নতুন সময়কে কিছু বলার আছে? ভালো লাগছে আসলে এটা পেয়ে অনেক, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করবো, খুবই ভালো, সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন পান।